কিছুক্ষণ আগেই নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআই আধিকারিকদের কনভয় ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। আলিপুর কমান্ড হাসপাতালে আর কিছুক্ষণের মধ্যেই সেই কনভয় পৌঁছে যাবে। আজই আলিপুর কমান্ড হাসপাতালে হবে অনুব্রত মণ্ডলের মেডিকেল পরীক্ষা এবং তারপর ফিরে আসার পর নিজাম প্যালেসে তিনি সিবিআই আধিকারিকদের জেরার মুখোমুখি হবে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআই আধিকারিকদের কনভয় আলিপুর মেডিকেল কমান্ড হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন নিজাম প্যালেস থেকে যে মুহূর্তে অনুব্রত মণ্ডলকে মেডিকেল পরীক্ষার জন্য বের করা হয় সেই মুহূর্তের ছবি। আর কিছুক্ষণের মধ্যে সিবিআই এর কনভয় পৌঁছে যাবে আলিপুর কমান্ড হাসপাতালে এবং সেখানে অনুব্রত মণ্ডলের মেডিকেল পরীক্ষা হবে। অনুব্রত মণ্ডলকে বার করা হচ্ছে এবং সিবিআই এর গোয়েন্দারা অনুব্রত মণ্ডলকে নিয়ে এবার কিন্তু কমান্ড হাসপাতালের দিকে এগিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল তিনি গাড়িতে বসছেন এবং কমান্ড হাসপাতালের একটি টিম গঠন করা হয়েছে। নিজাম প্যালেসের ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। আজই তার মেডিকেল পরীক্ষা হবে এবং আলিপুর কমান্ড হাসপাতালে তৈরি রয়েছে মেডিকেল টিম, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় যে 48 ঘন্টা অন্তর অন্তর অনুব্রত মণ্ডলের মেডিকেল পরীক্ষা হবে এবং সেই জন্য তৈরি থাকতে বলা হয় আলিপুর কমান্ড হাসপাতালকে। এবং কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি জানালেন যে যেহেতু গতকাল সারা দিন নানান রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছেন, তিনি ধকল গেছে এবং শারীরিকভাবে ক্লান্ত ছিলেন তিনি, সেই কারণেই আজ তাকে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি কথা বলুন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আমরা দেখলাম অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআই আধিকারিকদের কনভয় নিজাম প্যালেস থেকে বের হলো। একদম, আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআই এর কনভয় কিন্তু কমান্ড হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল কিছুক্ষণ আগেই আইনজীবীর সঙ্গে ছিলেন এবং সামনে তুমি দেখতে পাচ্ছ অনুব্রত মণ্ডলের গাড়ি, সেই গাড়িতে সিবিআই এর অফিসাররা এবং আইনজীবী সঙ্গে রয়েছেন, আরেকটি গাড়িতে সেন্ট্রাল ফোর্সের অফিসাররা রয়েছেন। অর্থাৎ কমান্ড হাসপাতালের তরফে ফোন আসার পর সিবিআই এর অফিসাররা কিন্তু তৎপর হয়ে ওঠেন এবং কমান্ড হাসপাতালের তরফে বলা হয় যে মেডিকেল টিম গঠন করার কথা বলা হচ্ছে, সেই মেডিকেল টিম ইতিমধ্যেই কিন্তু গঠন করা হয়েছে। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর অফিসাররা অনুব্রত মণ্ডলকে নিয়ে এই মুহূর্তে নিজাম প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছে।